नमस्कार बंधुरा, সমিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের খুবই টেস্টি সজনে ডাটার নিরামিষ একটা তরকারি করে দেখাবো। আসুন দেখা যাক আমি এই নিরামিষ তরকারিটি কিভাবে করি। এই ডাটাগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে আমি টুকরো করে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা টুকরো করে নেব আর কুমড়োটাও আমি কেটে নেব। আসুন এবার রেসিপিটি শুরু করা যাক। গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতন। ফোড়নে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1টু জিরে। এবার আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সজনে ডাটাটা দিয়ে দিলাম। এটাকে দিয়েও একটু 2 মিনিট রান্না করে নেব। ডাটাটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পর এবার আমি কুমড়োগুলোকে মুখে দিয়ে দিলাম। কুমড়োটা দিয়েও আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু 5 মিনিটের মতন একটু ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে এর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এই মশলা থেকে একটা ভাজা মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। সবজিগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা ভাজার একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এই রান্নাটা আমি মিডিয়াম হিটে করছি। এবার এটাকে আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখব। 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখব। ফিরে এলাম 10 মিনিট বাদে। সবজিগুলো ভালো সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম 1 টেবিল স্পুন। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন কেমন হলো, আমাকে কমেন্টস করে জানাবেন।
যদি ভালো হয় তাহলে একটা লাইক করবেন আর চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। এবার আমি ওপর থেকে 1 টিস্পুন মৌরি গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সজনে ডাটার নিরামিষ তরকারি রেডি। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।